হ্যালো বন্ধুগণ, আজকাল 21শে তা আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশে। এখানে তা বাড়ির পাশে এখানে আমার একটা ভাই মানে করে এই যে মাছ মারতেছে ছিপ দিয়ে, এই যে দেখো তা ছিপ দিয়ে মাছ মারতেছে, অনেকটাই মাছ পেয়েছে, সাথে আরও অনেক দর্শক রয়েছে। এই যে হরগোবিন্দ, তারপরে এইদিকে হলো পূর্ণ মস্তান, তা ওরা আছে, ওরা দেখতেছে মাছ মারা, আমিও দেখতেছি মাছ মারা। তা এখন সেটাই দেখাবো তোমাদেরকেও, যে মাছটা দেখা কত বড় মাছটা পাইছে সেটা দেখা। এই যে নিয়ে দেখি আরো মাছ পায় নাকি, দেখি মাছ মারতেছে, দেখি এবার মাছ পায় কিনা। কমসে কম আধা কেজির মতো আটা গেল ওর মাছের পেছনে, আধা কেজির মতো আটা গেল। ঠিক আছে বন্ধুগণ, এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই ওর মাছ মারাটা, দেখি কতগুলো মাছ পেয়েছে আর প্রায় আর কতগুলো মাছ পায় নাকি সেটাই দেখাই এখন তোমাদেরকে। এই যে সৌরভ, সৌরভ গাঙ্গুলি মাছ মারতেছে। ছোট্ট একটা বলতা, মানে দূর থেকে দেখানো হচ্ছে তো সেই কারণেই এটাকে ছোট ছোট দেখা যাচ্ছে। এই যে সৌরভ মস্তান ছিপ ফেলেছে, একটা মাছ ধরেছে, আরো দেখি পায় নাকি। ওই যে পানার পাশে রয়েছে ইয়েটা পোলতাটা, অনেকক্ষণ ধরে পোলতা ওখানে রয়েছে কিন্তু মাছ উঠতেছে না, দেখি কতক্ষণে মাছ ওঠে। আর একটা মাছ না উঠলে মজা লাগে না, শুধু দাঁড়িয়ে থাকতে হয়, শুধু শুধু দাঁড়িয়ে থাকতে খুব একটা বেশি ভালো লাগে না। আমি ওই দিক থেকে সাইড দিকে, এই যে একটু বাইছে একবার, এবার মাছ উঠতে পারে। বন্ধু ভাই আর একটা মাছ ধরা বসছে, এই যে দেখো এরা ধরছে, হলো এই যে মনোরঞ্জন। এই যে দেখো আর একটা মাছ ধরা বললো, বড় হবে না, এখানে বড় তো হবে, ছাড়ি দিলে আর বড় না হয়, দুই বছর সময় লাগবে। এই যে দেখো মাছ দুটা, মানে অল্প অল্প করে টানতেছে আর কি মাছটা। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ না ওই পোলতাটা, ছোট্ট একটু পোলতা তো, যাই হোক আমি দেখতে পাচ্ছি তাই জন্য বলতেছি তোমাদেরকে, মাছ উঠলেই দেখা যাবে, দেখা যাবে। মাছ কি উঠবে না, নাই খেয়েও নেই, খেয়েও নেই নেই আবার নাই, ওখানে টোপ খাইছে না, তো সৌরভে টোপ খেয়ে নিয়ে গেছে মাছে, সৌরভ তুলতে পারে না, ও ভালো মতো শেখে নাই, হয়তো ট্রেনিং নিতে লাগবে। আমার কাছে যাইস ট্রেনিং নিয়ে আসিস, এখনো ট্রেনিং দেবো। মডিফাই করে ইয়ে বানাবি, কেটিএম বানাবি, তুই নে তুই নে। ওই দেখো চলে আসছে সম্রাট, তার সাইকেলে রয়েছে দুইটা বস্তা, কিসের বস্তা রেগুলা, ধান কাজ করবে না তোমার, জানিস যত কাজের ছেলে
কাদের ছেলে সম্রাট দেখুক পাবলিক দেখুক আমাদের গ্রাম গ্রামের মাছ মারা লোক এই দেখো বন্ধু ভাই এই হলো আমাদের গ্রাম কোয়ালি দহ আমাদের বাড়িটা রয়েছে ওই যে ওই সাইডে এইটা হলো পুকুরটা আমাদের ওই যে এই জায়গাটা দেখা যায় না পুকুরটা ওটা আমাদের বাড়ির সামনের পুকুরটা না আমাদের না এটা আমাদের বাড়ির সামনের পুকুরটা আর ওই যে এই সাইড গুলো জঙ্গল গুলো রয়েছে তার পিছনে ওই সাইডে রয়েছে আমাদের বাড়ি হ্যালো বন্ধুগণ তোমাদেরকে দেখিয়ে দিলাম সৌরভের মাছ মারা তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ওকে ফ্রেন্ডস তাহলে টাটা বাই বাই